আমি সকলকে আজকে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 101তম জন্মদিবস 25শে বৈশাখ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি মনে করি একটা রাজনৈতিক দলের কর্মীর কাজ হলো মানুষের কাজ করা, মানুষের পাশে থাকা এবং সমাজের কাজ করা। গোষ্ঠ মেলার আজ দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনের যে সান্ধ্যকালীন অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যিনি সঞ্চালনা করছেন সদ্য দাদা রবীন্দ্র মণ্ডল মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন, একটু আগে যিনি বক্তব্য রাখলেন, আপনার তিনি ঘরে গৃহবধূ, বিষ্ণুপুর টু পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি, সমাজশ্রী বেতন মহাশয়া, আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের ঘরের ছেলে, দীর্ঘদিন নষ্টপুর অঞ্চলের মানুষের জন্য কাজ করে আসছেন, কখনো প্রধান, বর্তমানে উপপ্রধান সত্য দাদা প্রবীণ মন্ডল মহাশয় উপস্থিত আছেন, জি বাংলা খ্যাত ভানুমতি খেলের প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং এছাড়াও অনেক সিরিয়ালে অভিনয় করে তো নিজের কথাও নিজে বলবে, শ্রেয়সী রায় উপস্থিত আছেন, ওর ছোট্ট বোনও এসে তন্ময় আছে, এছাড়া উপস্থিত আছেন যাদের আহ্বানে আমি এখানে এসে উপস্থিত হয়েছি, এই সোনারিয়া গোষ্ঠ মেলার সকল সদস্য উৎপল সহ প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা মেলায় উপস্থিত আছেন মায়েরা আছেন, দিদিরা আছেন, আমাদের এই গ্রামের মানুষ আছেন এবং দূর থেকে অনেকে মেলায় দেখতে এসছেন প্রত্যেকে, এবং আমার সহকর্মী আমরা আমাকে যারা সর্বদা সহযোগিতা করে আমার সহকর্মী এখানে এসে উপস্থিত হচ্ছে, সমর পটি আছে, শুভম ভট্টাচার্য আছে, মুস্তাফিজুল আছে, মিথুন আছে, কৌশিক আছে, সন্তু আছে সহ আমার আর এক সহকর্মী মঞ্চে আছে ডাক্তার অশোক মণ্ডলও এখানে উপস্থিত আছে। আমি সকলকে আজকে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 101তম জন্মদিবস 25শে বৈশাখ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি গতকালকেও এসেছিলাম, যে ঘোড়া দৌড় শুরু হয়েছিল সেই উদ্বোধন করতে আমাকে যে মেলা কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল যে উদ্বোধন করতে, দীর্ঘদিন মেলার উদ্বোধন করতে আসে, মাঝে কয়েক বছর আসতে পারেনি ব্যস্ততার জন্য, আমি এবছর ওরা বিশেষ করে বলেছিল দাদা আসতেই হবে, আমি গতকালকে মেলার উদ্বোধনটাও করে গেছিলাম, প্রচুর মানুষ হয়েছিল, আমি তো সেই এখানেই তো মানুষ হয়েছি, ছোট্টবেলা থেকে যখনই জ্ঞান হয়েছে তখন থেকেই এই মেলার কথা আমার মনে আছে, আমরা এই মাঠে দৌড়দৌড়ি করে এই ঘোড়া দৌড়ে সেসব কোথাও এখনো মনে করে, তো এখন এসে খুবই ভালো লাগছে। আজকে যদিও সকাল থেকে বৃষ্টিও হয়েছে, তাই দুপুরবেলা ওরা ফোন করেছিল দাদা হবে কি হবে না বুঝতে পারছি না, তাই ঠিক আছে তোমরা যদি ওয়েদার ভালো থাকে তাহলে নিশ্চয় অনুষ্ঠান হবে, ওরা বিকেলবেলা ফোন করেছিল দাদা যে কোনো উপায়ে আপনাদের আসতে হবে এবং যে আসার কথা ছিল সেও যেন আসে, আমি ঠিক আছে আমি নিশ্চয়ই ওকেও নিয়ে আমরা নিশ্চয়ই যাব। যাই হোক, প্রাকৃতিক দুর্যোগটাও কেটে গেছে, ভালো অনুষ্ঠান হচ্ছে, খুব অনেক মানুষ জমায়েত হয়েছে, খুব ভালো লাগছে, আর বিশেষ করে আমরা এই গত দুবছর তারও বেশি হয়ে গেছে যে একটা করোনা ভাইরাসের জন্য দুবছর মেলাও হয়নি, কোনো অনুষ্ঠান আমরা করতে পারিনি, খেলাধুলা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান কোনো কিছু, এই দুবছর পর আবার আমাদের এই সমস্ত অনুষ্ঠানগুলো শুরু হয়েছে, তো সবাই একটা মেলার জায়গায় একে অপরের সঙ্গে দেখা হয়, এটা একটা মিলনস্থল, কারণ গত দুবছর যেভাবে মানুষ সারা পৃথিবীর মানুষ একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাতে ছিল, আমাদের ভারতবর্ষের মানুষ, আমাদের বাংলার মানুষ, যদিও আমরা এখন ধীরে ধীরে একটা স্বাভাবিক পরিস্থিতির কাছে স্বাভাবিক পরিস্থিতি থেকে ফিরে আসছে, আমি ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আমাদের
পৃথিবীর মানুষকে এবং ভারতবর্ষের মানুষকে এবং বিশেষ করে আমাদের বাংলার মানুষকে কোনোদিন যেন আর এই কঠিন পরিস্থিতির মতো যেন করতে না হয়। ভগবান ঈশ্বর যেন সবসময় আমাদের ভালো রাখেন, বাংলার সমস্ত মানুষকে, পৃথিবীর সব মানুষকে ভালো রাখেন। আর খুব ভালো লাগছে, খুব ভালো একটা অনুষ্ঠান হচ্ছে। আর আমাকে তো করতে গেছেন, এখানে বাচ্চারা আমি দেখছিলাম পিছনে যখন যে গ্রিন রুম বলে আমি ওখানে দাঁড়িয়ে দেখছিলাম, বাচ্চারা অনেক সেজে গুজে আসে, ওসব প্রোগ্রাম করবে, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাকে প্রায় সবাই চেনে, হয়তো অনেকে চেনেন না আমার সাথে, এখানে অনেকেই যোগাযোগ করে ফোনে। আমি যখন এখানেও থাকতাম, আমি সেই 2002-এ আমতলাতে বসবাস করি, তো আমার প্রায় মোবাইল নাম্বারটা আমাদের 1996-এ 96 সালে আমার মোবাইলটা নাম্বারটা ছিল, আজকেও সেই মোবাইল নাম্বারটা আমার আছে। মোবাইল নাম্বার চেঞ্জ হয়নি, অনেকের সাথে আমার কথা হয়। আমি সর্বদা চেষ্টা করি মানুষের কাছ থেকে, আমি একটা রাজনৈতিক দলের কর্মী সেটা অনেকেই আপনারা জানেন, কিন্তু আমি কাজ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। আমি মনে করি একটা রাজনৈতিক দলের কর্মীর কাজ হলো মানুষের কাজ করা, মানুষের পাশে থাকা এবং সমাজের কাজ করা। আমি সর্বদা চেষ্টা করি মানুষের পাশে থাকতে, মানুষের কাজ করতে এবং সমাজের কাজ করতে। আমি আমাকে কেউ যদি রাত্রি দুটোয় ফোন করে, রাত্রি একটাও ফোন করে, আমি কিন্তু ফোন রিসিভ করি, হয়তো একবারের জায়গায় দুবার ফোন করতে হয়। আমি সশরীরে হয়তো কোনো মানুষের কাছে রাত্রিবেলা পৌঁছাতে পারি না বা আপনার পাশে এসে দাঁড়াতে পারি না, কিন্তু জানি রাত্রি দুটো যে মানুষটা ফোন করে সে গল্প করার জন্য ফোন করে না, হয়তো কারো হসপিটালের দরকার হয় বা কোনো থানা পুলিশের অসুবিধা হলে ফোন করে। আমি কিন্তু চেষ্টা করি আমার সাধ্য মতো আমি মানুষের পাশে দাঁড়াতে এবং তার সহযোগিতা করতে। আমি আগেই বলেছি যে একটা রাজনৈতিক দলের কর্মী হলো সমাজের কাজ করা, মানুষের পাশে করা, এবং যে সমস্ত সারা বছর আমি সর্বদা চেষ্টা করব যে কোনো সুবিধা অসুবিধা হোক মানুষের কাজ করতে। তাই আপনাদের কাছে আমার ছোট ভাই হিসেবে, দাদা হিসেবে, কারো সন্তান হিসেবে যদি কোনো প্রয়োজন পড়ে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন বা ফোনেও যোগাযোগ করতে পারেন, আমি সর্বদা চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়াতে। কেন আমি এখানকারই সন্তান, আমি এখানেই বড় হয়েছি, বিশেষ করে পঞ্চায়েত সমিতির সভাপতি সমাজসেবী ও বিষ্ণুপুর দুর্গম পঞ্চায়েত সমিতির দায়িত্ব নিয়েও কাজ করছে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওকে দায়িত্ব দিয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন ও আমার ক্লিন। তো যদি কারো মনে হয় এই পঞ্চ দু নম্বর ব্লকে যেমন নষ্টপুর অঞ্চলে তরিদ্দা দায়িত্ব নিয়ে কাজ করে, কেউ এখান থেকে কিছু হলে আমি আগে তরিদ্দার সাথে আলোচনা করি। এছাড়াও যদি বজবজ 2 নম্বর ব্লকে বা আমাদের কোনো মানুষের কোনো দরকার পড়ে, কেন এখানকার যে ভিডিও আছে আমার তাদের সাথেও খুব ভালো সম্পর্ক, সমাজসেবীদের যে কোনো সুবিধা অসুবিধা আমাদের ভিডিও সাহেবকে বলেও তিনি কাজ করে দেন। বিশেষ করে এখানকার মোদাকালী থানার যিনি আইসি সাহেব আছে, তিনিও খুব পার্থবাবু, খুব ভালো মানুষ, আমরা যা বলি সেগুলো বিবেচক কথা বলে আমি আজকে কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।